এই আমি কিন্তু চলে যাব ছেড়ে দিব কিন্তু আপনারা কথা বললে মিস করবেন কেউ কাউকে বসার বসতে বলার দরকার নাই হুজুর এটা সামলানো কঠিন পরিস্থিতি সামলানো খুবই কঠিন আমার কথা বলা চালিয়ে যেতে হবে ওইদিকে যে লোকে যে দল নামছে এটা এইটা এখানে কোলাবে না মাঠ ছোট হয়ে গেছে যাক যা হয়েছে হয়েছে তো এখন শুনেন যে যেভাবে দাঁড়ায় আছেন রাস্তায় ঢুকতে না পারলে প্যান্ডেলে ঢুকতে না পারলে সেখানেই দাঁড়ায় শুনেন দেখা লাগবে শর্ত না ইনশাল্লাহ আরো আসবো ফুলবাড়িয়া ইনশাল্লাহ আরো আসবো অতএব অতএব পরবর্তীতেও দেখতে পারবেন আগে ঠিক হতে হবে আপনাকে আমাকে কোনো দলমত বোঝা যাবে না মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের মুক্তি যেমন চাইতে হবে মনির হোসেন কাসেমীর মুক্তি চাইতে হবে মুফতি আমির হামজা হুজুরের মুক্তিও চাইতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এরা চায় আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল প্লে করে ডিভাইড অ্যান্ড রুল সিস্টেম ফলো করে ওরা চায় আমাদেরকে ভাগ ভাগ করে দিতে কাউকে কৌমি কাউকে সুন্নি কাউকে আলিয়া কাউকে ওয়াহাবি কাউকে এই কাউকে সেই বলে আমাদেরকে ডিভাইড করে নেম কিলিং করে এক একজনকে আলাদা আলাদা করে ধরতে চাই আমরাও বলতে চাই আমরা ঐক্যবদ্ধ ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আমরা কখনোই তাফাররুক করব না ঐক্যবদ্ধ থাকব যদি সিসানালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি পৃথিবীর কোনো তাগুতি শক্তির সাহস নাই এই উম্মাকে লাঞ্ছিত অপমানিত করে نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك درود شريف اللهم صل على
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত জামিয়া আরবিয়া বাহরুল উলুম বালুকজান বাজার ফুলবাড়িয়া মুমিন শাহিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই দুই দিনব্যাপী বার্ষিক বড় সভায়ের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সম্মানিত উক্ত প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব আমার সামনে উপবিষ্ট, সম্মানিত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম পর্দানিশীন পর্দাওয়ালি শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও সুন্নার কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথমে দুই একটা কথা একটু তিক্ত কথা বলে ফেলছি, কারণ একটু সামলানোর দরকার ছিল, মনে কিছু নিয়েন না। আপনাদের চিল্লা চিল্লি বা আপনাদের আবেগের নিয়ন্ত্রণহীন অবস্থান থামানোর জন্য কিছু কথা বলে ফেলছি, এর মানে এই না যে কেউ শাহাদাতের তামান্না রাখে না, এটা বোঝানোর উদ্দেশ্য না, কিংবা এর মানে এই না যে সবাই ফটকা ফুটালে দৌড় দিবে, এটাও উদ্দেশ্য না, কিন্তু আপনাদের থামানোটা আমার জন্য জরুরি ছিল। এই যে এখন যে একটা নীরব পরিবেশ হয়েছে সুবহানাল্লাহ, অনেক সুন্দর না? কোরআনের মাহফিলে কয়েকটা বিষয় খেয়াল করবেন, কোরআনের কথা যে ব্যক্তি বলবে সে ব্যক্তি মনে মনে এই খেয়াল করবে যেটা আল্লাহর কালামের কথা আলোচনা হচ্ছে, তাই খুব আজমত সম্মান নিয়ে কথা বলতে হবে এবং আল্লাহকে রাজি খুশির জন্য বলতে হবে। এবং কোরআনের কথাও যারা শুনবে তারাও দিলে দিলে এই খেয়াল করবে যে আমি আল্লাহ শাহি কালামের কথা শোনার জন্য বসছি, অতএব আজমত এবং সম্মানের সাথে মোহাব্বতের সাথে দরদের সাথে শুনতে হবে। এজন্য আমরা হই হুল্লোড় করব। আমি আপনাদের সামনে দুই থেকে তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আমি একদম সংক্ষিপ্ত আলোচনা করব, মূল পয়েন্টে চলে যাব, সময় খুবই কম, অল্প কথায় ইনশাআল্লাহ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাদের সকলকে উক্ত কথাগুলোর আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজ এত এত মানুষ মাহফিলে হওয়ার পরেও, হাজারো হাজারো মাহফিল বাংলাদেশে হওয়ার পরেও, এত এত শ্রোতা থাকার পরেও কেন ইসলামের বিজয় তো দূরে থাক, উল্টা ইসলাম এবং উলামায়ে কেরামের দিনকে দিন পরিণতি ভয়াবহ হচ্ছে, কারণটা কি? একটু সুচিন্তিত মস্তিষ্ক নিয়ে বিবেকটাকে খাটিয়ে একটু চিন্তা করবেন, এত এত লোক প্রোগ্রামে হয়ে যায়, এত এত মানুষ জজবা দেখায়, এত এত আলেম উলামা ওয়াইজ এদেশে আছে, এদেশে এত পার্সেন্ট মুসলমান, তারপরে গুটি কয়েক নাস্তিক মুরতাদের কারণে উলামায়ে কেরামকে মুরগির বাচ্চাকে যেমন ছিল ঠুক করে ধরে নিয়ে যায়, উলামায়ে কেরামকে সারা দেশ থেকে চিরুনি অভিযান চালিয়ে ঠুক করে মুরগির বাচ্চার মতো ধরে নিয়ে যায়, অথচ কিছুই হয় না। আস্তে আস্তে কথা বুঝবেন, আমি ঠিক বেঠিক বলার সময় দিব এবং যা মন চাই বললেন চিল্লায় সেটা সমস্যা না, কিন্তু কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, বাস্তবতা কিনা। সকল ওলামায়ে কেরামকে আজকে আমি আপনি জজবা দেখাচ্ছি, চিৎকার দিচ্ছি, কিন্তু বাস্তবতা কি? এত এত আলেম, শত শত আলেমকে গড় থেকে ঠুক করে চিলের বাচ্চাকে যেমন মুরগির বাচ্চাকে যেমন চিল নিয়ে যায় এমনি নিয়ে গেল, ঠিক কি ঠিক না? কি অবস্থা? ওই যে মুরগির বাচ্চার মা যেমন দেখেন চিলের উপর দিয়ে কি করে দাবরানি দেয় ধরার জন্য, আমাদের মা বোন কিংবা এই স্ত্রীরাও এরকমই করছে, এছাড়া কিছু হয় নাই, কিছু হয় নাই। মূল পয়েন্টে আসেন, এই সমস্যার কারণ কি? এই সমস্যার কারণ কি? এই সমস্যার সবচাইতে বড় কারণ, আচ্ছা আচ্ছা বলতেছি, প্লিজ প্লিজ আপনার কথা,
আস্তে আস্তে এই সমস্যার পিছনে কারণ কি এই ভলান্টিয়ার যারা আছেন একটু মাইক খুলে দেখেন এই সমস্যার পিছনে আমি কয়েকটা কারণ উল্লেখ করব একটু চিন্তা করবেন কারণগুলো এই সমস্যার পিছনে কয়েকটা কারণের অন্যতম একটা হলো আমাদের যে প্রোগ্রামগুলো হয় সারা দেশের মাহফিলগুলো হয় আমরা যে মাহফিলগুলো করি এগুলো নিয়তের মধ্যে গাবলা আছে এটা আমার মনে হয় প্রথম কথা কাহিনী কি বর্তমান সময় আল্লাহ মাফ করুন আমাদেরকে প্রায় প্রোগ্রামেই বলতেছি লৌকিকতা ছাড়া ফেসবুক কিংবা ইউটিউব কিংবা সেলফি বাজি ছাড়া ফ্যান্টাসি ছাড়া হুজুক ছাড়া এবং তাকবীর ছাড়া আসার পথে নিয়তের মধ্যে আর কিছুই থাকে না আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য কিংবা দ্বীনের জন্য পরিপূর্ণ কুরবানি করার উদ্দেশ্য এখানে থাকে না বলবেন হুজুর কেমনে বুঝলেন থাকে না বলবো এজন্য একটা সেলফি তোলার জন্য মারামারি পর্যন্ত লেগে যায় সেলফি তুলতে না দিলে রাগ করে অবস্থা এমন সিরিয়াস পর্যায়ে গেছে আজ আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলতে বাধ্য হচ্ছে আমি প্রায় প্রোগ্রামে বলতেছি আমাদের অবস্থা এমন পর্যায়ে গেছে কোন প্রোগ্রামে বেশি মানুষ হয় কোন প্রোগ্রামে বেশি হাদিয়া পাওয়া যায় কোন প্রোগ্রামে বেশি ইউটিউবার আসে এই ফ্যান্টাসিতে আমাদের বক্তাদেরও একটা শ্রেণী মজে গেছে মঞ্চটা ধ্বংস হয়ে যাচ্ছে এই মঞ্চ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির মঞ্চ এই মঞ্চ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মঞ্চ এই মঞ্চ আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মঞ্চ এই মঞ্চ আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির মঞ্চ আজ এই মঞ্চ হচ্ছেটা কি হচ্ছেটা কি এমন অবস্থা হয়েছে কোথায় ইউটিউবিং বেশি হবে কোথায় হাদিয়া বেশি পাওয়া যাবে কোথায় গেলে যশ খ্যাতি এমনকি এমনকি এমনও পাওয়া যায় কোন এলাকায় বড় কোন নেতা আছে কিংবা প্রশাসনের বড় লিডার আছে তার এলাকায় গেলে তারে যদি একটু খুশি করা যায় এজন্য প্রোগ্রামে যাওয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করো এক নাম্বার দুই শ্রোতাদের মধ্যেও নিয়তের সমস্যা শ্রোতাদের মধ্যেও নিয়তের ব্যাপক সমস্যা শ্রোতাদের বিশাল একটা শ্রেণী ওয়াজ শুনতে আসে দিনের কথা শুনতে আসে মোবাইল তার অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে ওয়াজ শোনার টাইম শেষ 30-40 মিনিট তার ক্যামেরার অ্যাঙ্গেল কোন দিকে আছে এইটা ঠিক করতে তার চলে যাচ্ছে সে নিজেই কথা শুনতে পারতেছে না সে ইউটিউবে ভিডিও দিতেই হবে আর একটা আশ্চর্য কথা বলি একটু খেয়াল করবেন আমি আমার কাছে রফিকুল ইসলাম মাদানি না মানে বুঝেন নাই মনে হুজুর হুজুরের কাছে শাইখুল হাদিস না অমুক হুজুর হুজুরের কাছে বক্তা বা মুফতি না ব্যক্তি ব্যক্তির কাছে তার নিজের পরিচয়টা এমন যে ফোনটা হাতে নেওয়ার পরে ফেসবুক ইউটিউব যেখানেই খুলি একটা মহিলার ছবি কিংবা ভিডিও আসলে আমার আমি আমার কাছে মুফতি সাহেব না কেউ না দেখলে আমিও কিন্তু দেখে ফেলতে পারি হচ্ছেটা কি ঠিক কি ঠিক না আমি আমার কাছে এত বড় শাইখুল হাদিস অন্যদের কাছে আমি মাদ্রাসার শাইখুল হাদিস অন্যদের কাছে আমি বড় মুফতি অন্যদের কাছে আমি রফিকুল ইসলাম মাদানি বিশাল বক্তা আল্লাহ মাফ করুন আমাকে কিন্তু আমি আমার কাছে কি আমি আমার কাছে পরিচয় হলো সেই ছোটবেলা থেকে দেখে আসা আমি নিজেকে চিনি আমার শাহওয়াত আমি জানি আমার নফসের নিয়ন্ত্রণ আমি জানি আমি ফোনের মধ্যে ফেসবুকিং করি ইউটিউব করি অথচ আমার এগুলোর মধ্যে নজরের হেফাজত নেই বিন্দুমাত্র নেই নজরের হেফাজত নাই নজরের হেফাজত ছাড়া তাহাজ্জুদ করা নজরের হেফাজত ছাড়া গুনাহ মুক্ত থাকা নজরের হেফাজত ছাড়া দিনই কাজে একাগ্রতা থাকা সম্ভব না এটা প্রাথমিক তীর তীর তো এই যে নিয়তগুলো আপনি কি করবেন আমি আল্লাহ মাফ করুক কথাটা বলতাম না আল্লাহ আমার মাফ করুক জানানোর জন্য না আমি কি পরিমাণ ফেসবুকিং করতাম জেলে যাওয়ার আগে এটা আমাকে যারা চিনে এরা জানে ফেসবুকে আমি কি পরিমাণে অ্যাক্টিভ ছিলাম আল্লাহর রাস্তায় ফেসবুকিং ছেড়ে দিছি একেবারেই ছেড়ে দিছি একটা মাত্র কারণ সেটা হলো নজরের হেফাজত কারণ নজরের হেফাজত করা ছাড়া অন্তরে প্রশান্তি পাওয়া যায় না দিনের প্রতি দরদ আসে না কথার প্রতি দরদ আসে না অতএব আমাদেরকে নজরের হেফাজত করা লাগবে কি লাগবে না জোরে বলে লাগবে কি লাগবে না এই যে ইউটিউবাররা আসে এরাও এক দেয় এদের মধ্যে মহিলা আসে ঠিকই ঠিক না দ্বিতীয় শ্রেণী বলতেছিলাম শ্রোতাদের মধ্যে এক ধরনের কাজ করে কোন বক্তা বেশি জজ্বা দেখাইতে পারে কোন বক্তা সুরটা কত সুন্দর এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আসে অনেক মাহফিল কমিটি এমন থাকে যারা চাই হলো
এই দুই শ্রেণীকে একত্রিত করে কিছু হাদিয়াত উপহার পাওয়া যায় কিনা আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে এই তিন শ্রেণী থেকে আল্লাহ মাফ করুক জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আমি যে আয়াতে কারিমা এই প্রথম কথাগুলো কেন বলে নিলাম এজন্য বলে নিলাম যে আমাদের নিয়তটাকে সহি করতে হবে আগে বিশ্বাস করেন বিশ্বাস করেন দ্বীনের কাজের প্রতি যদি আমাদের একাগ্রতা বেড়ে যায় দ্বীনের প্রতি যদি দরদ বেড়ে যায় ইমানি জজবার সাথে যদি আমলি জজবা পয়দা হয় পৃথিবীর কোন তাগুতি শক্তি জালেম শক্তি পৃথিবীর কোন তাগুত জালেমের শক্তি নাই উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি রাখে এটা আপনি আমি বিশ্বাস করেন আগে আমাদেরকে চেঞ্জ হতে হবে আল্লাহ পাক ততদিন পর্যন্ত কোন জাতিকে চেঞ্জ করেন না যতদিন না পর্যন্ত সে জাতি পরিবর্তন হয় আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমি প্রায় প্রোগ্রামগুলোতে বলে আসতেছি প্রায় প্রোগ্রামগুলোতে বলে আসতেছি প্রিয় হাজিরিন আমাদেরকে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা সম্মান মহব্বত বাড়ায় দিতে হবে কেন বাড়াতে হবে কারণ উলামায়ে কেরামের সম্মান যদি এ জাতি হেফাজত করতে না পারে আমি আমার কথাই বলি ওয়াল্লাহি প্রায় প্রোগ্রামে এই কথাটা বলতেছি কত রাত কাটিয়েছি হয়তো আজ এখানে মুফতি নূর হোসেন নুরানি সাহেব হাফিজাহুল্লাহ উনি আছেন অন্যান্য উলামায়ে কেরাম যারা জেলে আছেন জেল কেটেছেন তারাও হয়তো বের হয়েছেন অনেকেই আমরা আমি আমার কথাই বলি আল্লাহি আল্লাহ আমাকে ক্ষমা করুক জানানোর জন্য বলতেছি না নিজের ইয়ার জন্য বলতেছি না কিছু দিনের ফায়দা হয় কিনা এজন্য বলতেছি এমন দীর্ঘ সময় চলে যাইতো এই ছোট্ট হৃদয়ে সেই আসার পর থেকে ঘুমাইতে চেষ্টা করতাম ফজর পর্যন্ত ঘুমাইতে পারতাম না হাই এই উম্মার হচ্ছে থাকি কাহিনী কি আমাদের অবস্থা এভাবে নাজুক পরিস্থিতির দিয়ে কেন যাচ্ছে আজ একথা দ্ব্যর্থহীন ভাবে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো একটু করা মনে হলেও আজ আমাদের মধ্যে এই প্রচার প্রচারণা এবং লৌকিকতার ফ্যান্টাসি ঢুকে যাওয়ার কারণে খুলুসিয়ত নষ্ট হওয়ার কারণে আজ আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে লিল্লাহিয়তের দিকে যদি আসি আল্লাহ কোরআনে বলেন নাই কুল্লিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সব কিছু কার জন্য আরো জোরে বলেন কার জন্য ও প্রিয় ভাই নিয়তটাকে সহি করেন খালেস করেন আসুন আমরা তিন শ্রেণী বক্তা শ্রোতা কমিটি আগে আমাদের নিয়তগুলোকে সহি করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নিয়ত সহি করে যদি আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া হয় আল্লাহ পাক তার হাতকে ফিরায়া দিবেন না আমি যে আয়াতে কারিমা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে ইমানদাররা ইস্তাইনু তোমরা বিসসবরি ওয়াস সালাহ নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও কিসের মাধ্যমে নামাজ এবং সবরের মাধ্যমে আসুন না আমরা উলামায়ে কেরাম এখনো যারা বন্দি আছেন তাদের জন্য নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাই ঠিক কি ঠিক না মঞ্জুরি যদি ওখানে হয় পৃথিবীর কোনো শক্তি আছে আটকায় রাখে জোরে বলেন আটকায় রাখতে পারবে বিশ্বাস করেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ এবং আমার উস্তাদে মুহতারাম মুফতি মনির হোসেন কাসেমী মাওলানা মাহমুদুল হাসান গুনবী মুফতি আমির হামজা ভাই সহ মুফতি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ আরও যে সমস্ত উলামায়ে কেরাম এখনো বন্দি আছেন যদি আপনাদেরকে নিয়ে চিৎকার দিলেই বের হয়ে আসতে পারত তাহলে আমার আগে কেউ চিৎকার দিত না সরাসরি বললাম চিৎকার দিলেই যদি বের হয়ে আসতো চিৎকার দিলেই যদি বের করে ফেলতে পারতাম আমরা সবার আগে চিৎকার দিতাম মাইমন সিংহের উলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন আমি এক প্রোগ্রামে আল্লামা মামুনুল হককে বাধা দেওয়ার কারণে কি করেছেন এটা আপনারা জানেন বলার জন্য বলতেছি না কিন্তু বাবা কারণটা কি হচ্ছে না কেন কারণটা কি আমাদের দুর্বলতাটা কোথায় আমাদেরকে বুঝতে হবে আমাদের পায়ের তলার মাটি এখনো নরম আমাদের পায়ের তলার মাটি এখনো নরম আমাদের উম্মাহ দরদি রাহবারের বড় অভাব আপনি বুঝতেছেন না এটা বাবা উম্মাহ দরদি রাহব বড় বড় শায়েখ দেখা যাবে বড় বড় পীর দেখা যাবে বড় বড় আল্লামা দেখা যাবে কিন্তু আল্লাহর জন্য কাজ করনে ওয়ালা দিনের প্রতি দরদ ওয়ালা মানুষের আজ এদেশে বড় অভাব ঘুরতেছি আর দেখতেছি
ঘুরতেছি আর দেখতেছি কথাগুলো কষ্টে বলতেছি এজন্য আমাদেরকে লিল্লাহি ওয়ালা উলামায়ে কেরামের সান্নিধ্যে যেতে হবে তাদের কথাই চলতে হবে ফ্যান্টাসি ওয়ালা নয় লৌকিকতা আমি আমার এক বাগিনা কয়েকদিন আগে বলতেছে মামা আমি তো একটা দলের ইউনিয়নের সভাপতি তো এই দলের একজন নেতা এখনো জেলে আছে তো আমি ঈশ্বরগঞ্জ থেকে একটা আমরা বাসটাস দিয়া মুক্তির আন্দোলনে যাচ্ছি বিশ্বাস করো মামা উনার নাম সারা আর কারো একজনের নামও কেউ নেয়নি বাকিরা কি আলেম না বাকিরা আলেম না মনে মানে কিছু নিবেন না কিন্তু এই অবস্থা আমাদের কেন আমাদেরকে এরা নেম কিলিং শেখায় নেম কিলিং বুঝেন তো হিটলারের সেই প্রোপাগান্ডা নেম কিলিং এক একজনকে আলাদা আলাদা সাইড করে দিয়ে দিয়া এরা সিস্টেম করে এক একজনকে দৈরা দৈরা ভরতে চায় বুঝাইতে চায় অমুক হলো জঙ্গি অমুক হলো মৌলবাদী অমুক হলো যুদ্ধ অপরাধী অমুক হলো মারা যাওয়ার পরে আমরা সব এক হই আশ্চর্য কাহিনী আমাদের সমস্যাটা কোথায় বুঝছেন আমাদের সমস্যাটা হলো মারা যাওয়ার পরে আমরা সব এক হয়ে যাই অমুক হুজুর ঠিক ছিল অমুক হুজুর এই ছিল মারা যাওয়ার পরে ঠিক হলে হবে না দেখুন আজ তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে একটু ধৈর্য দিয়ে শুনেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন সুবহানাল্লাহ কয়েকজন মুজাহিদ গুটি কয়েক মুজাহিদ দাঁড়ায় গেছে ফিলিস্তিনের পক্ষে কুফফার বিশ্বের মাথা নষ্ট হয়ে গেছে ঠিক কি ঠিক না আরে আমার আল্লাহ তো বলেছেন আজ যে বা যারা আমাদেরকে আয়রন ডুমের ভয় দেখায় আমাদেরকে বিমান কামান রকেটের ভয় দেখায় আমি তাদেরকে বলি তুমি কোরআনের ওই আয়াত তিলাওয়াত করো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দৃঢ় মনোবল আল্লাহর উপর আস্থা রাখলে অল্প কয়েকজনের দল বিশাল বড় বড় দলকে পরাজিত করবে প্রমাণ কি পাওয়া গেছে না যায় নাই বদর থেকে নিয়ে বদর থেকে নিয়ে বদরে কতজন সাহাবায়ে কেরাম ছিলেন বিপরীতে কতজন না আমি বলবো বিপরীতে ছিল পুরো পৃথিবী তৎকালীন সময়ে এই 313 জনের বাহিরে তৎকালীন পুরো পৃথিবী ছিল এই মুসলিমদের বিরুদ্ধে এই মুসলিমদেরকে সাহায্য করার মতো আর কোনো ব্যাকআপ বাহিনী ছিল না কিন্তু ওই কুফফারদের সাহায্য করার জন্য আরো অনেক বাহিনী তৈরি ছিল ও পৃথিবীবাসী ও প্রিয় হাজিরিন ফুলবাড়িয়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো ওই বদ্রী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক বিজয়ী করেছিলেন নাকি পরাজিত লাঞ্ছিত অপমানিত করেছিলেন নাকি সম্মানিত করেছিলেন এমন সম্মানিত করেছিলেন যাদের ব্যাপারে বলা হয়েছিল রাদিয়াল্লাহু আনহুম মারদুআন যাদের ব্যাপারে আল্লাহ রাজি হয়ে গিয়েছিলেন বদ্রী সাহাবায়ে কেরাম আর যাই করুক তারা জান্নাতে যাবে প্রিয় হাজিরিন আজকেও সেই বদ্রী কাফেলার আজকেও সেই বদ্রী কাফেলার জান্নাত নিয়ে ফিলিস্তিনের মুজাহিদরা যখন দাঁড়ায় গেল তখন কি দেখলাম আমরা এটা তো ভয়ঙ্কর পরিস্থিতি রে আস্তে 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 বাবা একটু আস্তে আগে আসে না বাবা বাবা জিকির মনে মনে জিকির প্লিজ যে কথা বলতেছিলাম সেই বদ্রী কাফেলার জান্নাত নিয়ে খেলাছে সেই বদ্রী কাফেলার জান্নাত নিয়ে ফিলিস্তিনের গুটি কয়েক মুসলমান মর্দ মুজাহিদ যখন কুফফার বিশ্বের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন আল্লাহ পাক সেই আবু লাহাবকে যেমন আবাবিল দিয়ে লাঞ্ছিত করেছিলেন তেমনি ভাবে আল্লাহ পাক ইসরায়েলের সেই বাহিনীকে আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করে গোটা পৃথিবীর সামনে দেখিয়ে দিয়েছেন তাহলে আল্লাহর এই আয়াতের যে নমুনা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ আপনাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনাই হয়তো অনেকে শুনছেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে একটা গায়িকা ফিলিস্তিনের একটা গায়িকা মেয়ে গায়িকা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে লা গালিবা ইল্লাল্লাহ লা গালিবা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আপনি বুঝছেন ফিলিস্তিনের গায়িকা মেয়ের যে ইমানি অবস্থা আমাদের অনেকেরই অবস্থা নেই সে ফেসবুকে পোস্ট করেছে লা গালিবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর শয়তানের দল বুঝে গেছে যে আল্লাহ তাআলার ওয়াদা তো সত্য আল্লাহ তাআলা তো বলছেন লা গালিবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী হবে না আল্লাহর বিরুদ্ধে বিজয়ী হতে পারে না তার মানে তারা মনে মনে ভাবতেছে সর্বনাশ এই মেয়ে তো ইশারা দিচ্ছে ওই যে রাসূলের হাদিস
যে ইহুদিদেরকে শেষ জামানায় এমন ভাবে মারা হবে পাথরের নিচে গেলে পাথর বলে দিবে যে এখানে ইহুদি আছে গাছের নিচে গেলে গাছ বলে দিবে ওখানে ইহুদি আছে ওই মায়ের কথা মনে হয়ে গেছে ভয়ে ওরা ওই মহিলাকে যে মহিলা গায়িকা বলছে লা গালিবা ইল্লাল্লাহ তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে কারাবন্দী হওয়ার পরেও ওই মেয়ে আবার যখন বের হয়ে আসছে আবার বলতেছে লা গালিবা ইল্লাল্লাহ আমরাও এজন্য ওই ইহুদিবাদী ইসরায়েলদেরকে স্মরণ করায় দিতে চাই লা গালিবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিজয় নাই এবং হে ইহুদিবাদী ইসরায়েল এবং নেটু জোটের সমর্থিত পশ্চিমারা ইউরোপ আমেরিকানরা শুনে রাখো তোমরা যেমনিভাবে আফগানিস্তানে জঙ্গি বলে হামলা করেছিলে দিন শেষে পায়ে পা দিয়ে জগরাবা দিয়ে দিন শেষে ক্ষমা চেয়ে নতজানু হয়ে বাবা বাবা বলে আফগান থেকে পালিয়েছো ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকেও তোমাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই হে ইসরায়েল আমরা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই হে নেটো হে ইহুদিবাদী কুফফার বিশ্ব শুনে রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খাইবারের বাহিনী আবারো আসবে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউফা ইয়াহুদ খাইবারের সেই বাহিনীর কথা স্মরণ করো অচিরেই সেই বাহিনী ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আবারো আসবে তোদের অবস্থা খাইবারের পরিণতির চাইতে ভয়াবহ হবে ইনশাআল্লাহ মুজাহিদরা যদি পায়ের বেরি বুঝেন মানসিক বেরি আমাদের মানসিক বেরি আগে খুলতে হবে আমরা এদের আয়রন ডোম কামান বিমানের ভয়ে চুপসে থাকি আমাদের এই মানসিক বেরি মায়াজাল এরা আমাদেরকে মায়াজাল দেখায় আরে মায়াজাল বারবার দেখায়ও কি মায়ের খাওয়ার পরে পালানো ছাড়া আর কোন রাস্তা পা কিন্তু এই মায়াজাল আমরা ইউটিউব ফেসবুকে দেখি আরে অমুক করা শক্তি অমুকের এই আছে সেই আছে বাবারে তোমার কি আছে কয় আমার আছে ইমানি পাওয়ার ইমানি পাওয়ার আরে মতাদর্শগতভাবে ভিন্নতা থাকার পরেও ইরানের সাথে ফাইট করতে অন্যান্য কুফফার যুক্তি ভয় পায় একটা কারণে যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির এক কথাই অনেক ব্যক্তি শাহাদাত দেওয়ার শাহাদাতের তামান্না নিয়ে ঝাঁপাইয়া পড়ার জন্য প্রস্তুত তাহলে সমস্যা আমাদের কোথায় আমাদের সমস্যা হলো আমরা শাহাদাতের তামান্না বলে গিয়েছি কি বলে গিয়েছি কথা বলেন না কেন শাহাদাতের তামান্না বলে গিয়েছি আল্লাহ মাফ করুক প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলতেছি জেলখানা থেকে বাইর হয়ে আবারও বলতেছি বলেই যাব যে আমাদের মিশন ভিশন বানানো উচিত হয়তো শরিয়ত নয় তো শাহাদাত হয়তো শরিয়ত ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয় তো স্লোগান দেন হয়তো শরিয়ত নয় তো হয়তো শরিয়ত হয়তো শরিয়ত হয়তো শরিয়ত ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা এই শাহাদাতের তামান্না নিয়ে যদি আমরা আগায় যাইতে পারি বিজয় আমাদের সন্নিকটে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ বলে দিচ্ছেন যারা সবর করবে আল্লাহর কাছে চাইবে যারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে তারা পাবে আমার রসুল বলে দিয়েছেন আরে আমি তো মুমিনের দুইটা বিষয় দেখে অবাক হই মুমিন যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে সবর করে আল্লাহ তার প্রতিদান দেন মুমিন যখন নিয়ামত পায় শুক্রিয়া আদায় করে আল্লাহ তেজার প্রতিদান দেন অতএব মুমিনের কোনো লস নাই এরপর আল্লাহ কি বলেন ওয়ালা তাকুলু তোমরা বলো না লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কিতাল করতে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত তোমরা তাদেরকে মৃত বলো না তারা তো শহীদ মৃত বলাও নিষেধ আল্লাহ পাক বলতেছেন তারা মৃত নয় তারা শহীদ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন বরং তারা জীবিত তোমরা উপলব্ধি করো না বুঝো না প্রিয় হাজিরিন এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বুঝায় দিতে চাইলেন শহীদ যে ব্যক্তি হবে সে ব্যক্তি বারজাখের জিন্দগি থেকে ক্ষমা পেয়ে যাবে হাদিসের মধ্যে তো আসছে শহীদের যে আত্মা সে আত্মা একটা সবুজ পাখির মধ্যে করে ঘুরবে আল্লাহর আরশের নিচে ঘুরতে থাকবে আল্লাহর আরশের নিচে ল্যাম্পোস্টে বাতির মধ্যে গিয়ে বসবে সুবহানাল্লাহ
বারজাখের জীবনই নাই তাইলে এই দুনিয়ার কিছু টাকা কিছু হাদিয়া জশকেতির পিছনে পড়ব নাকি সেই আল্লাহর জান্নাত যেখানে দিদারে মাওলা হবে সেই জায়গার জন্য কথা বলবো ঠিক কি ঠিক না তাইলে আর পরোয়া করবার কাউরে টাইম আছে ভয় পাওয়ার কাউরে টাইম আছে হিকমার নামে হিকমতের নামে বন্নামি করবার টাইম আছে হিকমতের নামে দুখাবাজি চলতেছে খুনিকে জননী বলে ফতোয়া দেওয়া হচ্ছে যারা কওমের খুনি তাদেরকে বলা হচ্ছে কওমি জননী আর চাইতে বড় লজ্জার কি হতে পারে যারা জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলার জন্য কাপ পাস করেই যাচ্ছে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর চাইতে লজ্জার কি হতে পারে সমস্ত দালালদের থেকে সাবধান এরা হিকমতের নামে দালালি করে বন্ডামি করে উলামায়ে কেরামের আরো বেশি লাঞ্ছিত করতেছে প্রিয় হাজিরিন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই মনে করেন এই যে এটা একটা পণ্য এটা কি এটা মোবাইলটা একটা পণ্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি একজন ডেলিভারি ম্যান আমি ডেলিভারি দিব এই ভাইয়ের কাছে কথার কথা এই ফোনটা ডেলিভারি দিব আমি ডেলিভারি ম্যান আমি আসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার একটা ফোন ছিল যদি এটা নিয়ে আমাকে উপকৃত করতেন একটু সাইন করে দিতেন তাহলে আমি চলে যেতাম এই যে ভাইকে ফোনটা দিয়ে দিলাম বুঝেন কি করলাম শুনেন ভালো করে খেয়াল করে শুনেন দ্বিতীয় সুরত আমি ডেলিভারি ম্যান মোবাইলটা নিয়ে আসছি দ্বিতীয় সুরত হাই মিয়া আপনার একজন একটা মোবাইল দিয়ে দিচ্ছে নেন এটা আমার আজার করেন আমি এটা নিয়ে আপনার ঘুরতেছি এতক্ষণ ধরে দ্বিতীয় সুরত বুঝেন তো তিন নাম্বার সুরত এটার ভিতর থেকে মেমোরি সিম কার্ড আরো যা কিছু আসিল কিছু বের করে রাইখা সুন্দর করে প্যাকেটিং করে সালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে আপনার জিনিসটা নিলে খুব খুশি হতাম ভাই আমি অনেক কষ্ট করে আসছি তিনটা সুরত কয়টা সুরত সুরতের প্রথম সুরতের নাম হলো হিকমা জিনিস আমি যা দিয়েছি তাই দিব কিন্তু কথা বলার ধরন সুন্দর হবে হিকমা দুই নাম্বার সুরত জুলুম একটু জারি টারি দিয়ে আসছি দরজায় গিয়ে বাড়ি টারি মেরে আয় মিয়া দরজা খুলেন আপনার একটা জিনিস নিয়ে আসছি এটা হলো জুলুম তিন নাম্বার সুরত কি তিন নাম্বার সুরত হলো পণ্য যা ছিল তা না দিয়া অল্প ভিতর থেকে মেমোরি সিম কার্ড বা যা আছে রাইখা দিয়া তারপরে সালাম সুন্দর করে দিয়া প্রথম সুরতের চাইতো বেশি রসালুভাবে বইলা তারে জিনিস দিছি এমন জিনিস পাওয়ার পরে বেচারা কি খুশি হবে নাকি নারাজ হবে কেন কেন কারণ পণ্য যা ছিল তা তো দেই নাই কম দিয়া মুখের বুলি দিয়া খুশি করবার চাইছি সেইম ভাবে হেকমতের নামে ভণ্ডামি এভাবেই চলতেছে আল্লাহ কোরআনে যা বলছে আল্লাহ কোরআন সুস্পষ্টভাবে যে মেসেজ পৌঁছাইতে বলতেছে সেটা না পৌঁছায়া কোরআনকে সুন্নাকে কাটসাট করে এটাকে হিকমা বলে চালিয়ে দেওয়া হচ্ছে এটার নাম হিকমা নয় হিকমা হলো আপনার আল্লাহ যা বলছেন আপনার আল্লাহ মদকে হারাম বলেছেন সুদকে হারাম বলেছেন পতিতালয়কে হারাম বলেছেন যা যাই বিষয়কে হারাম বলেছেন সেটাকে সেইভাবেই প্রচার করতে হবে এরপর আপনি বলার ধরনটা একটু নমনীয় করতে পারেন ঠিক কি ঠিক না কিন্তু আপনি কোনোটাকে কাটসাট করে নেতা নেত্রীকে খুশি করার জন্য দলকে খুশি করার জন্য একটু রেখে দিয়ে কাটসাট করে বলবেন এটাকে বলবেন হিকমা আমি বলবো এটা হিকমার নামে ভণ্ডামি ঠিক কি ঠিক না তাহলে প্রিয় হাজিরিন আমি আজ আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না অর্থাৎ শহীদদের মর্যাদা কত বেশি আরে শহীদদের মর্যাদা তো এত শহীদের শরীরের কাপড় চোপড় রক্ত মাখা জামা সহ তাকে কবরস্থানে পাঠাইতে হবে শহীদকে গোসলের দরকার নাই তাকে জান্নাতি খুশবু দ্বারা গোসল করানো হবে ও প্রিয় হাজিরিন ও প্রিয় হাজিরিন শুধুমাত্র আখিরাতের কথা এখানে একটু রাখেন গোটা পৃথিবীর অনেক শহীদদের শরীর থেকে খুশবের মেশকে আম্বরের গ্রাস পাওয়া গেছে প্রমাণিত সত্য অতএব আমাদেরকে শাহাদাতের তামান্না লালন করতে হবে কি করতে হবে শাহাদাতের তামান্না এমন কথা বলা যাবে না কথা তো বলে না কিন্তু অন্তরের অবস্থা এমন যে শরীয়তের দরকার নাই নিরাপদে বাঁচতেছে অবস্থা কি আমাদের অনেকের অবস্থা এমন আজ বড় আফসোসের সাথে ওলামায়ে কেরাম মাফ করবেন বলতে হচ্ছে আমাদের মসজিদগুলো এখন আর দিনী খেদমতের জায়গার চাইতেও ভিন্ন কিছু হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলো দিনী খেদমতের চাইতেও ভিন্ন কিছু হয়ে যাচ্ছে এক আশ্চর্যজনক ঘটনা আমাদেরকে এর থেকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে আমি মসজিদে কেন খেদমত করি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাদ্রাসায় কেন কোরআন পড়াই আল্লাহকে রাজি খুশি করার জন্য হাদিয়া বেতন তুহফার জন্য না কিংবা লৌকিকতার জন্য না এই জায়গাগুলোতে আমাদের ব্যালেন্স করা জরুরি এখনই ব্যালেন্স করতে হবে আমাদেরকে থামতে হবে এই রাতকে রাত মাহফিল করে আমরা যারা ফজরের নামাজ অন্যান্য দিন পড়ে না এরা তো পড়েই না যারা নিয়মিত ফজর পড়তো মাহফিলের দিন এরাও ফজর ছেড়ে
আশ্চর্যজনক ঘটনা কিভাবে হবে বিজয় কিভাবে আসবে বিজয় আরেকটা সবচেয়ে বড় কথা সেটা হলো আমাদের খুলুসিয়ত নিয়তটাকে সহি করতে হবে প্রথমও বলেছি আবারো বলতেছি কি করতে হবে নিয়তটাকে কি করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থেকে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন এখানে প্রায় হাজার হাজার মানুষ দয়া করে আমি সাভারে একটা প্রোগ্রামে যাব আমারে যদি একটু দেখবো আজকে ফুলবাড়িয়ার মানুষ আবার আসবো বলছি তো যদি আপনারা আমাকে কষ্ট না দেন এতগুলো মানুষ সভা করা সম্ভব না আপনি বলবেন হুজুর আমি তো একলাই কিন্তু আপনি একলা সবাই তো একই দয়া করে আমাকে মুসাফার জন্য কষ্ট দিবেন না কাজী আছেন সত্যি কথা দিচ্ছি আমার বোনের বাড়ি মুক্তাগাছা ইনশাল্লাহ আবার আসবো আমি আরও আগে আসছি আমি আবারও আসবো ইনশাআল্লাহ হুজুর আছেন হুজুর আলোচনা শুনবেন কেউ হুড়ুহুড়ি করবেন না আমাকে একটু জায়গা করে দিবেন আমি চলে যাব দয়া করে আমাকে জায়গা করে দিবেন তো আল্লাহ পাক সবাইকে ইনশাআল্লাহ বলছি তো নেক্সট টাইম আবার আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন